নির্মমভাবে হত্যার শিকার ব্রিটিশ বাংলাদেশি কুরআনে হাফিজ মোহাম্মদ আকিল মেহেদির মৃতদেহ যেখানে পাওয়া যায় সেই স্থান ভিজিট করেছেন ব্রিটেনের বাংলাদেশি উলামায়ে কেরামগণ। তারা বই এলাকার নেভিগেশন রোড পরিদর্শন করে তারপর এক মোনাজাত করেন। আলহাজ মাওলানা আতাউর রহমানের মোনাজাতে হাফিজ আকিল মেহেদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল্লাহ তার শহীদি তার জাত দান ফরমা, ইয়া আল্লাহ এ পাক পরবর্তীকারে আলম তার পরিবার পরিজনের সবর করার তৌফিক এনায়েত ফরমা। ইয়া আল্লাহ আমরা এই ধরনের হত্যার আমরা তীব্র নিন্দা জানাই ইয়া রাব্বাল আল্লাহ। ইয়া আল্লাহ আপনি প্রকৃত খুনিরে বাইর করিয়া ইয়া আল্লাহ উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ এ পাক পরবর্তীকারে আলম আমরার পক্ষ থেকে জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাযিয়াতের মধ্যে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছাই দাও। এরকম একজন কুরআনে হাফিজ মারা যাওয়ায় শোক প্রকাশ করেন মাওলানা মোহাম্মদ শাহনুর মিয়া, মুফতি সালেহ আহমেদ, মাওলানা সৈয়দ তামিম আহমেদ, মাওলানা নাজিমউদ্দিন, হাফিজ হুসেন আহমেদ বিশ্বনাথী। আমরা ওনার মা বাবার বাবার মার ভাই বোনের সবার একটা স্বপ্ন ছিল এই ছেলে বড় হবে, বড় হয়ে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। তো আমরা যেহেতু সে তো আর চলে আসবে না, কিন্তু তারপরেও আমরা চাই এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। আমরা আজকে ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমাদের কমিউনিটি সচেতন সমাজের পক্ষ থেকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমরা আকিলের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা এটা স্পষ্ট করে বলতে চাই, আকিলের মতো এবং স্কুল শিক্ষিকা সাবরিনা নেসার মতো আর কারও যেন মায়ের কুল এবং বাবার কুল যেন খালি না হয়, এটা আমাদের দাবি, এটা আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি। যে আমাদের ছেলেমেয়ে কোথায় যায়, কোথায় যাইতেছে, তার ফ্রেন্ড কারা বা ফ্রেন্ড ভালো না মন্দ, এটাও আমরার দায়িত্ব। বিশেষ করে আমরা ফ্রেন্ডস হলে এইগুলা খেয়াল রাখার দরকার, আমাদের ছেলেমেয়েরে খুব সতর্কভাবে খেয়াল রাখার দরকার। এইগুলো আমরা প্রশাসনের কাছেও দাবি জানাই, আর ফ্রেন্ডস হলেও আমরা খেয়াল রাখতাম। অত্যন্ত কষ্ট লাগে যে এই বাচ্চাটা মারা গেছেন, আর সে বা খারা মারছেন তা আমরা এখনও জানি না, কিন্তু আমরা এটা সুষ্ঠু বিচার চাই। বিশেষ করে সাংবাদিকবৃন্দ যারা আছেন মিডিয়ার মাধ্যমে এগুলারে চলাইয়া, যাতে আমরার সুষ্ঠু বিচার আমরা এই বাচ্চাটার পাওয়া যায়। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।